আগামী 30 জানুয়ারি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণের লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন। মঙ্গলবার ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন কলারোয়া পৌরসভার 9টি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির সহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভোটকেন্দ্র পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন সংবাদকর্মীদের বলেন, কেন্দ্রগুলোতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। কলারোয়া পৌরসভার মেয়র এবং 9টি ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ভোটার মোট 21,280 এবং 9টি ভোটকেন্দ্র রয়েছে। ইতিমধ্যে আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মত বিনিময় সভা করেছি এবং নির্বাচনী আচরণ বিধিমালা, এই যে নির্দেশিত যে করণীয় এবং বর্জনীয় আছে, সে সম্পর্কে আমরা প্রার্থীদের সাথে বিস্তারিত আলোচনা করেছি এবং সম্ভাব্য ঝুঁকিসমূহ আমরা যাচাই করছি। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য আমরা নিয়মিত গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি। একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি আমাদের রয়েছে।